হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য অনেকদিন পর একটি রেসিপি নিয়ে এসেছি, আর এটি হলো সুজি দিয়ে একটি মজাদার নাস্তা। আর এই নাস্তাটি দেখতে হলে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তাহলে চলুন আমরা দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি এরকম কুচি করে কেটে, অর্ধেকটা গাজর কুচি করে কেটে নিয়েছি, একটি মাঝারি সাইজের টমেটো এভাবে কুচি করে কেটে নিয়েছি, তিন চারটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর লাগবে চার পাঁচটি কাঁচামরিচ কুচি। এখানে আমি সুজি নিয়েছি এক কাপ, লবণ স্বাদ মতো, টক দই লাগবে দুই থেকে তিন চা চামচ, আর এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি এক টেবিল চামচ। এবার আমি একটি বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দিব, টক দই আমি দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো, আর সবগুলো সবজি আমি এখানে অ্যাড করছি। সবশেষে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সবশেষে আমি এখানে এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটি আসলে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। এবার আমি একটি হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি, এর সাহায্যে আমি সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর অল্প অল্প পরিমাণ পানি দিচ্ছি। আপনাদের যদি এরকম উইক্সের সাহায্যে মিশাতে কষ্ট হয় তাহলে আপনারা হাত দিয়েও মেশাতে পারেন কিংবা চামচ দিয়েও মেশাতে পারেন, কোনো সমস্যা নেই। এই নাস্তাটি খেতে আসলে খুবই মজা, যারা তৈরি করে খানি তারা বুঝতেই পারবেন না এর স্বাদ কতটুকু, আর অনেক কালারফুল একটি নাস্তা। আপনারা চাইলে এটি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চাদের টিফিনে দেওয়ার সময় শুধু আপনারা কাঁচামরিচটা না দিলেই হবে, কারণ অনেক বাচ্চারা জাল খেতে পারে না। আমি সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আমার এক কাপ সুজি মেশাতে এখানে প্রায় এক গ্লাসের মতো পানি লেগেছে, তো এটা অনেকটাই পানি পানি হয়েছে। এখন এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। ফিরে আসছি 10 মিনিট পর, আমার ব্যাটারটি একেবারে পারফেক্ট হয়ে গেছে। এবার তাহলে চলুন আমরা নাস্তাটি তৈরি করতে চলে যাই। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা আমি এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি, ছড়িয়ে নেওয়ার পর আমি সুজি দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম এর থেকে আমি এক চামচ মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর এটা এভাবে দিয়ে দিচ্ছি, আমি আরেকটা সাইডে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে রাখতে হবে। এক পাশ হয়ে আসলে আমি অপোজিট পাশটা উল্টিয়ে দিব, আমি এবার উল্টে নিচ্ছি, আমি এবার দুইটাই এভাবে উল্টে, তারপর একটু হাতল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। আমি আরেকটু তেল এভাবে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টে সুন্দর করে সবগুলো আমি ভেজে নিব। আমার নাস্তাটি হয়ে গেছে, এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি, এভাবে আমি বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিব। দেখুন আমার নাস্তাটি দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আসলে আপনারা আমার কথা হয়তো বিশ্বাস করবেন না, তো বিশ্বাস যদি না হয় তাহলে আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আর কীরকম হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আরও মজার মজার খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।